হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো কাগজের বউ এই মুভির প্রথম দিনের কালেকশন নিয়ে, শেষ বাজি এই মুভির প্রথম দিনের কালেকশন নিয়ে, কথা বলবো হুব্বা এই মুভির প্রথম দিনের কালেকশন নিয়ে। আপনারা জানিয়ে দেই, মোশাররফ করিম স্যার অভিনীত হুব্বা ফিল্মটি বাংলাদেশ, ওয়েস্ট বেঙ্গল প্লাস ওভারসিসের অনেক লোকেশনে রিলিজ হয়েছে, যেমন ইউনাইটেড আরব আমিরাত এবং ইউকেতে রিলিজ হয়েছে। মুভিটি আরও কিছু সিনেমা হলে চলছে। আমরা এক্সপেক্ট করি হুব্বা পুরো ওয়ার্ল্ড মার্কেট থেকে রেকর্ড ব্রেকিং কালেকশন করতে পারবে। কথা বলবো এই তিনটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট এবং বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম কাগজের বউ নিয়ে বাজেছিল 1,50,00,000 টাকা, লিড হলো পরিমণি ম্যাম এবং ডিএ তায়েব স্যার। আপনারা জানিয়ে দেয়, কাগজের বউ রিভিউ কিন্তু বেশি ভালো নয়। আমরা এক্সপেক্টই করেছিলাম যে মুভির রিভিউ ভালো হবে না, কিন্তু আরও কিছু রিভিউ আসলে আমরা কনফার্ম হতে পারবো যে কাগজের বউ আসলে কেমন হয়েছে। ভালো সিনেমা হল ভালো শো পেয়েছে, কিন্তু কালেকশন খুবই কম এসেছে। নিজেদের প্রথম দিনে মুভিটি বাংলাদেশ থেকে আয় করেছে 11,00,000 টাকা। আমরা এক্সপেক্ট করেছিলাম মুভিটি 20,00,000 টাকা প্লাস বিজনেস করুক। বাংলাদেশে বর্তমানে মুভি মার্কেট খুবই ভালো, ভালো ভালো মুভি কিন্তু বাংলাদেশে রিলিজ হয়েছে, ভালো কালেকশনও রিসেন্ট টাইম করেছে। আপনারা প্লিজ কমেন্ট করে জানিয়ে দিবেন কাগজের বউ আপনাদের কেমন লেগেছে। এখন কথা বলবো শেষ বাজি নিয়ে, বাজছিল 2,00,000 টাকা, লিডার আপনারা জানেন সাইমন সাদিক স্যার, এমনি প্রথম দিন কমপ্লিট করে নিয়েছে। শেষ বাজি আপনারা জানেন যখন মুভির পোস্টার রিলিজ হয়েছে, মুভির পোস্টারটি কিন্তু অনেক ভালো হয়েছে। দর্শকরা এরকম পোস্টার দেখে ভেবেছিল একটি ভালো ফিল্ম আসবে, এবং অনেকে কিন্তু এই মুভিকে পজিটিভ রিভিউ দিচ্ছে, বলছে যে একটি ভালো ফিল্ম, দর্শকরা দেখতে পারে এই মুভিটিকে। আপনি জানিয়ে দেয়, এরকম ফিল্ম বাংলাদেশে দরকার। যেরকম আপনারা জানেন সাইমন সাদিক স্যার যেরকম একটি লুক নিয়ে আসলো পোস্টার রিলিজ করার পরেই, হাইপ অনেক ভালো, এটা কিন্তু একটি ভালো মার্কেটিং লেভেল। আমরা এক্সপেক্ট করি শেষ বাজি লাইফ টাইমে ভালো কালেকশন করবে। নিজেদের প্রথম দিনে এমনিটি 17,00,000 টাকা প্লাস বিজনেস করে নিয়েছে। এক্সপেক্ট করি লাইফ টাইমে মুভিটি 2 থেকে 2.5 কোটি টাকা প্লাস বিজনেস করবে। ভালো রিভিউ পেলে দ্বিতীয় সপ্তাহ থেকে মুভির সিনেমা হল এবং শো বাড়তে পারে, যেটি একটি ভালো কালেকশন হবে। আপনারা প্লিজ কমেন্ট করে জানিয়ে দিবেন শেষ বাজি আপনাদের কেমন লেগেছে, সাইমন সাদিক স্যারের এই ফিল্মটি আপনাদের কেমন লেগেছে। হুব্বা নিয়ে বাজছিল 3 কোটি টাকা, লিডার আপনারা জানেন মোশাররফ করিম স্যার, এমনি প্রথম দিন কমপ্লিট করে নিয়েছে। হুব্বা অসাধারণ রিভিউ পেয়েছে। আপনি জানিয়ে দিয়ে অনেকে বলবে যে হুব্বা ভালো হয়নি, বেশিরভাগ রিভিউ খারাপ না আসারই কারণ আছে, কারণ আপনি জানিয়ে দিয়ে মোশাররফ করিম স্যারের কিন্তু ভালো ফ্যান বেস পুরো বাংলাদেশ ওয়েস্ট বেঙ্গলে রয়েছে। ওয়েস্ট বেঙ্গলে রিসেন্ট টাইমে স্যার তো পুরোপুরি একটি বড় সুপারস্টার হয়ে গেছে, যার কারণে কিন্তু হুব্বা করা হলো। হুব্বাতে তার যেরকম লুক এবং দর্শকরা এই মুভিটিকে পুরোপুরি একটি এন্টারটেনমেন্ট ফিল্ম বলছে। আপনারা প্লিজ কমেন্ট করে জানিয়ে দিবেন মোশাররফ করিম স্যার অভিনীত হুব্বা ফিল্মটি কেমন হয়েছে। আমরা এক্সপেক্ট করি মুভিটি লাইফ টাইমে কমপক্ষে 10 কোটি টাকা প্লাস বিজনেস করুক। মুভির যেরকম হাইপ, যেরকম শো বাংলাদেশে পেয়েছে, মুভিটি লাইফ টাইমে 10 কোটি টাকা প্লাস বিজনেস বাংলাদেশ থেকে করতে পারে। নিজেদের প্রথম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 85,00,000 টাকা, ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 25,00,000 রুপি, ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 33,00,000 টাকা, ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি আয় করেছে 1,43,00,000 টাকা। আপনি যদি এখনও হুব্বা না থাকেন, দেখবেন মোশাররফ করিম স্যার অভিনীত হুব্বা ফিল্মটি কেমন হয়েছে, মুভিটি কি পারবে লাইফ টাইমে 10 কোটি টাকা প্লাস বিজনেস করতে। প্রথম দিনে যেই ফিল্মটি 1 কোটি টাকা প্লাস বিজনেস করে, যদি পজিটিভ রিভিউ পায়, অবশ্যই তো মুভিটি লাইফ টাইমে ভালো কালেকশন করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন হুব্বা, শেষ বাজে, কাগজের বউ এই সকল মুভির মধ্যে সবচেয়ে বেশি ভালো ফিল্ম কোনটি। আপনাদের আরও জানিয়ে দেই, ওয়েস্ট বেঙ্গলে কিন্তু হুব্বার সাথে সরাসরি ক্ল্যাশ করেছে সেন্টিমেন্টাল। আশা করছি সেন্টিমেন্টালও ভালো কালেকশন ওয়েস্ট বেঙ্গল থেকে করতে পারবে। ধন্যবাদ।